हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आजकल वीडियो तो आमी देखाबो कीभाबे एसएमएस बोम्बिंग करा जाए। और एसएमएस बोम्बिंग करार जोन आपनाके छोटा एकटा एप्लीकेशन डाउनलोड करे नीते होबे। तो कीभाबे डाउनलोड करबेन वीडियो शेषे आमी बोले दिब। तो एप्लीकेशनटा आमी ओपेन करलाम। और काज करार आगे आमी एकटा कथाई बोलबो, जारा आमार चैनेले नतुन तारा अवश्य आमार चैनेलके सबस्क्राइब करे संगे थाकुन और वीडियोटा तो प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखते थाकुन। প্রথমে লেখা আছে টু, অর্থাৎ যাকে আমরা এসএমএস বোম্বিং করব তার নাম্বার দিব। এবং নিচে আছে যেমন রিপিটলি, অর্থাৎ যদি আমরা এটি সিলেক্ট করি এখানে আরও কিছু অপশন আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড, লেটার বাই লেটার, মিরর টেক্সট, মিরর ওয়ার্ড। তো আমরা যদি রিপিটলি টেক্সট করি এবং এখানে আমি লিখি প্লিজ শেয়ার দিস ভিডিও, প্লিজ শেয়ার দিস ভিডিও, তো এই কথাটা আমি এখানে লিখলাম। লেখার পরে আমি এটাকে, অর্থাৎ চাচ্ছি আমি এসএমএস বোম্বিং করব, অর্থাৎ আমি চাচ্ছি 50টা মেসেজ দিব আমি এই লেখাটুকু। তো আপনি এই লেখাটুকু একটু এইটা কাউন্ট এটা সামনের দিকে নিয়ে আসবেন, অর্থাৎ টেনে দিবেন। দেখতে পাচ্ছেন 50টা। এখন যদি আমি সেন্টে ক্লিক করি তাহলে কিন্তু মেসেজ সেন্ট হতে শুরু করবে এবং 50টা মেসেজ কিন্তু যাবে। নিচে মেসেজ সেন্ড করে দেখা যাবে যে কয়টা মেসেজ সেন্ড হয়েছে। তো দ্বিতীয় অপশন আছে ওয়ার্ড বাই ওয়ার্ড। যদি আপনি এটা সিলেক্ট করেন এবং এখানে কয়টা ওয়ার্ড আছে, এই লেখাটায় 4টা ওয়ার্ড আছে, তো এই 4টা ওয়ার্ড তার মেসেজে যাবে। এবং আপনি যত একটা প্যারাগ্রাফ লিখবেন এবং একটা প্যারাগ্রাফের মধ্যে যত ওয়ার্ড থাকবে এবং সেই কটা ওয়ার্ড কিন্তু আপনার মেসেজে যাবে, অর্থাৎ যাকে এসএমএস বোম্বিং করবেন তার ফোনে যাবে। তারপরে আছে লেটার বাই লেটার, এবং এইখানে 4টা ওয়ার্ডের মধ্যে যে কটা লেটার আছে এই প্রত্যেকটা লেটার আলাদা আলাদা করে যাবে, যেমন পি এল ই এ এস ই, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে যাবে। তারপরে আছে মিরর টেক্সট, অর্থাৎ এই প্রত্যেকটা টেক্সট যে আমি লিখছি এবং প্রত্যেকটা শব্দ, ঠিক আছে, এই প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বর্ণ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ মনে করি এখানে লেখা আছে বি আই ডি ইও, তখন হয়ে যাবে ও ই ডি আই বি, এইভাবে যাবে। এবং নিচে আছে বি ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলো পরবর্তী এইটা যদি সিলেক্ট করেন তাহলে এইটা কী যাবে, প্লিজ শেয়ার দিস ভিডিও। এই লেখাটা আছে ভিডিও শেষে আছে, এবং এই ভিডিওটা কিন্তু প্রথমে চলে আসবে, তারপরে দিস, তারপরে শেয়ার, তারপরে প্লিজ, এইভাবে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো যত বেশি শব্দ লিখবেন তো আপনারা এখান থেকে যে কোনো জায়গাটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে আপনাদের এখনই আমি এর প্রমাণ দিয়ে দিচ্ছি। তো আমি মনে করেন এখান থেকে এ পর্যন্ত টেনে দিলাম, ওকে। টেনে দেওয়ার পর এখন আমাকে অবশ্যই এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, তো আমি ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি সেন্ড এসএমএসে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিছু অ্যালাউ যাবে, সেন্ড এসএমএস, তো এই এসএমএসটা আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিবেন যদি চায়, আর না চাইলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই। আর এর প্রত্যেকটা কাজ কিন্তু একুরেটভাবে করে, অর্থাৎ যে কোনো অপশন এখানে আছে প্রত্যেকটাই কিন্তু কাজ করে, আপনারা প্রত্যেকটা ট্রাই করতে পারবেন। অলরেডি আপনারা আশা করি শুনতে পাচ্ছেন যে আমি এসএমএস বোম্বিংয়ের যে লেখাটা লিখছি সেই যে মেসেজে সেন্ড করছি, বোম্বিং করছি যে ফোনে, যে সিমে, তো এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো মেসেজ কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে 34টা এসএমএস গেছে, ওকে। দেন আপনারা এখানে আর একটু কাজ আপনাদের এখন বলেনি যে এই মেসেজটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ওকে। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো ব্রাউজারে, ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন এসএমএস কম্বো। এসএমএস কম্বো লিখে সার্চ করে আপনারা অনেক কিন্তু এপিকে দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং কিভাবে ইনস্টল করবেন আমি সেটা একটু দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এখনই কিন্তু আমার সেই ফোনে কিন্তু এসএমএস বোম্বিং হচ্ছে।
তো আপনারা ফার্স্টে যখন ডাউনলোড করার পর ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন কিন্তু কিছু আপনাদের সেটিং দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এসএমএস কন্ট্যাক্ট কল লগ সবগুলো আপনারা ওপেন করে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিছু আপনার কাছে কিছু আর কি রিকোয়ারমেন্ট চাবে, তো আপনি এগুলো সবগুলো ওকে করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার ভিডিওটা শেয়ার করেন না তারা অবশ্যই এখন একবার একটু শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব তো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আর বিশেষ একটা কথা আপনারা বলে রই, এই যে এসএমএস বোম্বিং এটা কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের বন্ধুবান্ধবের সাথে মজা করার জন্য ব্যবহার করবেন, অন্যথা অন্য অপরিচিত কারোর সাথে আপনারা এরকম এসএমএস বোম্বিং করবেন না। হয়তো বা এটার রিয়্যাক্ট থেকে এটার উল্টো কোনো প্রতিক্রিয়া হতে পারে মজা করতে গিয়ে। ধন্যবাদ সকলকে।